অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের পরাজয়ের কথা এখন খোদ ইসরায়েলি সমরবিদরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুতস বলেছেন গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে ইসরায়েল পরাজিত হয়েছে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে এখন তেলাবিব একমাত্র যে বিজয়টি অর্জন করতে পারে তা হচ্ছে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া তিনি স্পষ্ট করে বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগ করলেই সেটি হবে আমার দৃষ্টিতে বিজয়ের একমাত্র স্বরূপ জেনারেল হালুতস বলেন চলমান যুদ্ধে বিজয়ের আশা করা বাতুলতা মাত্র কারণ আমরা এরই মধ্যে এক হাজার জীবন হারিয়েছি এবং আমাদের দুশো চল্লিশ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এসব বন্দির অনেকে ফিরে এলেও এখন পর্যন্ত আনুমানিক দুই লাখ মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে পারছে না হামাসের রকেট হামলার ভয়ে গাজার আশপাশের বহু শহর এবং লেবাননের হিজবুল্লার হামলার ভয়ে উত্তর ইসরায়েলের বহু শহরের অধিবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে জেনারেল হালুতস তাদের সংখ্যা দুই লাখ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধানের এই সাক্ষাৎকার চ্যানেল সেভেনে প্রচারিত হয়েছে এর আগে গত সপ্তাহে জেনারেল হালুতজ ইসরায়েলের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জীবিত ফিরিয়ে নেয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় তিন মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাস ও জিহাদ আন্দোলন বলেছে দখলদার ইসরায়েল এখন পর্যন্ত গাজায় তার একটি লক্ষ্য অর্জন করতে পারেনি বিশেষ করে হামাসকে নির্মূল করার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না বলে প্রত্যয় জানিয়েছে এসব প্রতিরোধ আন্দোলন